আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যদিও বর্তমান সময়ে একটি মহামারী করোনা ভাইরাস, সেটা আমাদের দেশেও মোটামুটি একটু ছড়িয়ে যাচ্ছে এবং একটি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়ে আছে পুরো বিশ্বে, তো তারপরও আমাদেরকে এর মাঝখানেও আমাদেরকে একটু সচেতন এবং সতর্ক থাকতে হবে, যেটার ব্যাপারে সরকারও যথেষ্ট সচেতন এবং আমরা যারা মানুষ আছি বা আমরা যারা নাগরিক আছি আমরা মোটামুটি একটু সচেতন। তো আমরা আজকে এখানে একজন রোগীর সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিব, যিনি দীর্ঘদিন যাবৎ উনি পিআরআইডি রোগী ছিলেন। ওনার কোমরে এবং ঘাড়ের মূলত সমস্যা ছিল, তো ওনার সাথে একটু কথা বলে আমরা একটু জানবো যে এই সমস্যাটার কারণে উনি কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন এবং সেখান থেকে উনি কিভাবে ধীরে ধীরে তিনি উন্নতি লাভ করেছেন এবং আজকে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো অবস্থায় আছেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নাম কি? আমার নাম শাকিব। আচ্ছা স্যার, আপনি কোথায় থাকেন? আমি ঢাকায় থাকি, লালবাগে। ঢাকা লালবাগে। স্যার একটু জানতে পারি আপনি পেশাগতভাবে মূলত কি করেন? পেশাগতভাবে আমি কিছুটা ট্রেড লাইসেন্সের কাজ করি, আন অফিশিয়াল আর কি, আন গভর্নমেন্টে। এখানে ট্রেড লাইসেন্সের যাবতীয় যত কাজ, এই কাজগুলো আমরা করে থাকি। আচ্ছা স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি এই ডিপিআরসি হসপিটালে, যেটা ঢাকার শ্যামলীতে অবস্থিত, তো এখানে ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন, তাদের যে ব্যবহার এবং তাদের যে চিকিৎসা পদ্ধতিটা আমি অতটা বলতে পারছি না, কিন্তু তাদের যে ব্যবহারটা ছিল সেই ব্যবহারটা আসলে আমার খুব ভালো লাগেনি। কিন্তু স্যারের কাছে আসার পরে স্যার যেভাবে আমাকে এক্সামিনেশন করেছেন, যেভাবে অ্যাসিস্ট করেছেন এবং যেভাবে উনি টেক কেয়ার করেছেন আমাকে, এবং সাথে আমার যে ট্রিটমেন্ট করেছেন, যারা আমার ফিজিওথেরাপিস্ট নিয়েছেন, তাদেরকে দিয়েছিলেন দায়িত্ব, তাদের যে দায়িত্ববোধ এবং দায়িত্ব জ্ঞান দুটোই তারা যেভাবে পালন করেছেন, সেই হিসাবে আমি যে হিসাবে আমি এখানে ভর্তি হয়েছিলাম, বর্তমানে আমি বলতে পারি যে আমি 80%-এর উপরে সুস্থ। আচ্ছা স্যার, আমরা এখানে একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে যেটা আমরা দেখতে পাচ্ছি, আপনি মূলত একজন পিএলআইডি রোগী ছিলেন, যেটা হচ্ছে আপনার এল 4 এন্ড 5 জি, এবং হচ্ছে সার্ভাইকাল 5 এন্ড 6 জি, এই ডিসগুলোতে আপনার মূলত সমস্যা ছিল জি। তো এই সমস্যাটার কারণে আপনি কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন? প্রথম সমস্যা ছিল, আমি যেহেতু ঘাড়ের সমস্যা দিয়ে আমি শুরু করি, সেটা হলো ঘাড়ের এই পিএলআইডির কারণে আমার হাত পা ঝিনঝিন, হাতটা ঝিনঝিন করতো, আমার হাত কাঁপতো। বর্তমানে হাত কাঁপা সব বন্ধ হয়ে গেছে, একটু থাকতেই পারে, কারণ অনেক দিনের ব্যথা, আমি প্রায় 3-4 বছর ভুগেছি, অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু ওরকম কোনো ফল পাইনি। না পাওয়ার কারণে স্যারের এখানে আমি বলা যেতে পারে যে মোটামুটি যতটুকু সময় দেওয়ার চেষ্টা করেছি, এটা যার যার ব্যক্তিগত জিনিস যে যতটুকু করতে পারেন, এবং সেক্ষেত্রে আমি যতটুকু আশা করেছিলাম তার চাইতে অনেক বেটার একটা রেজাল্ট পেয়েছি। তবে আমি দর্শকদেরকে একটি কথাই বলতে চাই, যদি আপনারা কোনো সময় কোনো জায়গায় যেতে চান, আমি একবার অনুরোধ করবো অন্তত ডিপিআরসিতে এসে একবার ঘুরে যাবেন। এতে কি হবে লাভ বা কি ক্ষতি হবে সেটা আপনার ব্যাপার, তবে আমি আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো, যেন একবার স্যারের কাছে আপনি ঘুরে যান, থাকেন বা না থাকেন, ট্রিটমেন্ট না করেন, সেটা আপনার টোটালি আপনার ব্যাপার। বাট আমি বলবো আমার অভিজ্ঞতা থেকে যে যেন স্যারের সাথে আপনি একবার অ্যাপয়েন্টমেন্ট বা দেখা করে যান। স্যার আপনার কি এটা মনে হচ্ছে যে আপনি যেহেতু এই ডিপিআরসি হসপিটালে এসে ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন, করার পরবর্তী অবস্থায় আপনার শারীরিক অবস্থা যেহেতু অনেক ভালো এবং সুস্থ, সেই জন্য আপনি মনে করছেন যে অন্যান্য রোগী যারা আছেন তারাও যদি স্যারের কাছে একবার আসেন, এসে ওনার কাছ থেকে ট্রিটমেন্ট নেন, তারা অন্তত একটা ভালো ট্রিটমেন্ট বা সুস্থ হওয়ার যে একটা পথ প্রদর্শক হিসেবে যে অবশ্যই অবশ্যই সেটা ওনারা অবশ্যই খুঁজে পাবেন, যেহেতু আপনি নিজে পেয়েছেন সেটা আপনি বিশ্বাস করেন। স্যার আপনার কাছে একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আসার আগে আপনার এই সমস্যাটার কারণে কি আপনি এর আগে কোনো ধরনের ট্রিটমেন্ট বা কিছু করেছিলেন? প্রথমে আমি গিয়েছিলাম অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে, কিন্তু অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে আমাকে টোটালি মেডিসিন ফলো আপের উপর রাখা হতো, বাট মেডিসিনের একটাই সাইড ইফেক্ট ছিল যে হয়তো বা যখন আমি মেডসটা নিতাম, মেডিসিন নেওয়ার পরে 1 ঘন্টা বা 2 ঘন্টা খুব ভালো থাকতাম, বাট তারপরে আস্তে আস্তে এটা আমাকে আবার যে পিএলআইডির যে সমস্যাগুলো হয়, অবশ্যই আপনারা বুঝতে পারেন, জানেন যে পিএলআইডির সমস্যাগুলো কি, সেগুলো আবার রিফর্মে চলে আসতো। বাট এরপরে আরেকটা ফিজিওথেরাপিতে গিয়েছিলাম, কিন্তু ওনাদের বলবো না, আমি নামটা বলতে চাচ্ছি না, ঠিক আছে, কারণ এতে হয়তো বা অনেকে দুঃখ পেতে পারেন, কষ্ট পেতে পারেন, কিন্তু ওখানে আমার ব্যবহারটা অতটা ভালো লাগেনি এবং ওনারা খুব প্রফেশনালভাবে কাজটা করেন। বাট আমি এখানে বলবো যে হ্যাঁ, সবাই প্রফেশনাল, বাট
কেউ কেউ আন্তরিক ভাবে কাজের ভিতরে কিছু পার্থক্য আছে, দক্ষতার ভিতরে কিছু পার্থক্য, কেউ আন্তরিক ভাবে প্রফেশনাল আর কেউ শুধুমাত্র প্রফেশনাল। আমি বলবো যে এখানে আন্তরিক ভাবে প্রফেশনাল, আমি এই কথাটাই শুধু বলতে চাই। দর্শক, এখানে একটা বিষয় আসলে আমাদের কাছে বারবারই আসলে উঠে আসতেছে যে ট্রিটমেন্ট করার বিষয়টা দেখা যাচ্ছে অনেকেই অনেক ডক্টরের কাছে যাচ্ছেন বা বিভিন্ন ফিজিওথেরাপি সেন্টারের কাছে যাচ্ছেন, অনেক ডক্টরই দেখা যাচ্ছে যে ঔষধের উপর নির্ভরশীল, পেশেন্ট যাচ্ছেন তাদেরকে হয়তো কিছু ওষুধ দিয়ে দিচ্ছেন, ব্যথা নাশক কিছু ওষুধ, পেশেন্ট হয়তো কিছুদিন ওষুধ খাচ্ছেন, যতদিন ওষুধ খাচ্ছেন ওনারা ভালো থাকছেন, যখনই ওষুধটা ছেড়ে দিচ্ছেন আবার তিনি আগের পর্যায়ে চলে যাচ্ছেন। স্পেশালি পিএলআইডি রোগীর জন্য শুধুমাত্র মেডিসিনে ওনার পুরোপুরি উনি সুস্থ হবেন সেটা আসলে বলা যায় না, কারণ পিএলআইডি রোগীর জন্য আসলে প্রপার যে ট্রিটমেন্ট যেটাকে ডক্টর শৌকিল প্রধান বলেন অ্যাডভান্স ফিজিও ট্রিটমেন্ট, সেটার মাধ্যমে যদি একটা রোগী প্রপারলি গাইডলাইন পায় এবং সঠিক ট্রিটমেন্ট পায় সেই রোগী ইনশাল্লাহ আশা করা যায় সেই রোগী সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে যায়, এমনটাই আমরা সবসময় দেখে আসছি। যেটা আমরা এই রোগীর কাছ থেকে আমরা শুনলাম, ওনার উনি নিজেও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন, বিভিন্ন ধরনের মেডিসিন উনি খেয়েছেন প্রায় চার বছর, এটা অনেক দীর্ঘ একটা সময়। সো ওষুধ খাওয়ার পরবর্তী অবস্থায় উনি ভালো থাকেন, পরবর্তীতে যখন উনি ওষুধ ছেড়ে দিচ্ছেন আবার উনি আগের পর্যায়ে উনি চলে যাচ্ছেন। তো যার আসলে ব্যথা হয় সেই ব্যক্তি আসলে শুধুমাত্র বুঝতে পারেন যে আসলে ব্যথার কষ্টটা কি, এবং এই কষ্ট থেকে উত্তরণ পাওয়ার জন্য সেই ব্যক্তি, আমরা এমন অনেক রোগীকে দেখতে পাই যে বলে যে মানে আমার সব কিছুর বিনিময়ে আমাকে জাস্ট একটু ব্যথা থেকে আমাকে মুক্তি দেন, ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ এমন আকুল আবেদন জানায়। তো সেইটার সঠিক ট্রিটমেন্ট আপনি কোথায় করবেন সেটা আগে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, এবং সঠিক জায়গায় গিয়ে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে, সঠিক ডক্টরের কাছে করতে হবে। ডক্টর নামধারী এরকম অনেকেই আছেন যেটা আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দিচ্ছেন, ভুয়া বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদেরকে বা রোগীদেরকে আকৃষ্ট করে, কিন্তু তারা সঠিক ট্রিটমেন্ট না পাওয়ার কারণে আমরা এমনও দেখতে পাই যে সেই ধরনের রোগীরা সারা জীবন পঙ্গুত্ব বরণ করেন। তো আমার মনে হয় যে এই ধরনের রোগীদের উচিত যে কোনো জায়গায় যে কোনো ধরনের ট্রিটমেন্ট করার আগে সেই প্রতিষ্ঠান সম্পর্কে আগে একটু জানা, বোঝা, একটু অ্যানালাইসিস করা, সেই ডক্টর বা অন্যান্য রোগীদের কাছ থেকে একটু জানা যে আসলে আমরা কতটুকু ভালো হচ্ছে। আমরা কিন্তু সেটা নর্মালি আমরা করি, আমরা যখন বাজারে কোনো কিছু কিনতে যাই আমরা কিন্তু আসলে মানুষের কাছ থেকে একটু জানার চেষ্টা করি, আরও দু একটা জায়গা থেকে জানি যে আসলে এই প্রোডাক্ট আমার জন্য ভালো কিনা, স্বাস্থ্যসম্মত কিনা। তো এই ধরনের জিনিসটা আসলে আমাদের ভিতরে কিন্তু আছে, আমরা চেষ্টা করি। তো আমরা এই রোগীর কাছ থেকে কিন্তু আসলে আমরা সেটা আসলে বারবার জেনেছি, উনি নিজে অ্যানালাইসিস করেছেন, অ্যানালাইসিস করে পরবর্তীতে উনি ডক্টর শফিলা প্রধান ওনার আন্ডারে থেকে উনি ট্রিটমেন্ট করেছেন, ট্রিটমেন্ট করার পরবর্তী অবস্থায় এখন উনি সম্পূর্ণ ভালো এবং সুস্থ বোধ করছেন। ওনার যে কোমরের ব্যথাটা ছিল এবং ঘাড়ের ব্যথা ছিল সেটা এখন আর ওনার নাই, উনি এখন আর আগের মতো করে উনি ফিল করছেন না, এবং উনি ওনার যে স্বাভাবিক কাজগুলো সেগুলো উনি ভালোভাবে করতে পারছেন। স্যার, আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই, আপনি যেটা বলেছেন যে আপনি বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছিলেন, বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন, বাট আপনি সঠিক ফলাফলটা পাননি, যেটা ইতিমধ্যে আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেছেন। তারপরেও অনেক রোগী আছেন যারা হয়তো বুঝতে পারেন না যে আসলে কার কাছে গেলে ওনার জন্য ভালো হবে, অনেকে আছেন যে কনফিউজ থাকেন, যে হয়তো একজন ভালো আছেন তাকে দেখে হয়তো আমি তার কাছ থেকে শুনে আমি জানতে পারবো যে না আসলে আমি ওখানে গেলে আমি ভালো পাবো। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি প্রথমে একটা কথাই বলতে চাই, স্যার যে ধরনের অ্যাসেসমেন্ট করেন প্লাস যে ধরনের ফলো আপ করেন, উনি এমনও হয়েছে যে রাত্রে 11:30 সময় আমাদেরকে ফলো আপ করতে আসছেন। তো আমি জানি না অন্য কোনো জায়গায় কোনো স্যার বা কোনো ডক্টর রাত 11:30 সময় রোগী দেখার জন্য আসেন কি না, এটা আপনারা একটু মাথায় রাখবেন। আর এখানে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে টোটালি আমি বলতে চাই সম্পূর্ণ ভিন্ন, এবং আপনার যখনই যা প্রয়োজন বা যখনই যে সমস্যাটা হচ্ছে আপনাদের ম্যানেজমেন্টকে জানানোর সাথে সাথেই সেটা সলভ হয়ে যাচ্ছে এবং তারা খুব আন্তরিকভাবে সেটাকে সলভ করে দিচ্ছেন। যদি দেখা যাচ্ছে যে এটা ডক্টরের পর্যায়ে যাচ্ছে সেটা করে দিচ্ছেন, রুম পর্যায়ে বা রুমের বা মেইনটেনেন্স যা কিছুই দরকার পড়তেছে সব কিছু খুব দ্রুততার সাথে, অর্থাৎ এখানে আমি বলবো যে আন্তরিকতা যে আমি কথাটা বলেছি সেটার সাথে সাথে যে দায়িত্ববোধটা, দায়িত্ববোধটা কিন্তু সবচেয়ে বড় জিনিস, যে আমি রোগী ভর্তি করলাম তার চিকিৎসাটা কিভাবে নিচ্ছি কিভাবে দিচ্ছি। আর এখানে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আমি আরেকটু বলতে চাই, এই ধরনের চিকিৎসা পদ্ধতি ঢাকা বা বাংলাদেশে আপনি আর কোথাও পাবেন না, এটা আমি সবচেয়ে বড় করে বলতে পারি। এবং সত্যি কথা বলতে আমি প্রায় 14 থেকে 15 দিনের মধ্যে আমার যত নতুন ব্যথা ছিল, আমার পিএলআইডি ব্যথার আগে স্পোর্টস ইঞ্জুরি ছিল সেটা এখন একটু আছে, তবে আমি যথেষ্ট সুস্থ বলতে গেলে না হলে তো এখানে অবশ্যই স্যারের সাথে সাক্ষাৎ দিতে পারতাম না, এবং আমি যথেষ্ট সুস্থ অনুভব করছি দেখে আজকে কিন্তু আমি এই জায়গায় বসে আছি। এর আগে আমি ঠিক মতো বসতেও পারতাম না,
মানে এক জায়গায় স্থির হয়ে বসতে পারতাম না, কথা বলতে গেলে আমার সমস্যা হতো। তো আমি তার আপনাদের উদ্দেশ্যে আরেকটু বলতে চাই যে স্যার যেটা বলেছেন যে যাচাই বাছাই করবেন, যাচাই বাছাই করবেন ঠিক আছে, কিন্তু এমন ভাবে করবেন না যে আপনার নিজের অর্থনৈতিক দিকে দেখবেন, দেখার সাথে সাথে যাচাই বাছাইটা ওইভাবেও করবেন যে যার কাছে আমি ভালো একটা চিকিৎসা পেতে পারি। আর এখানে যে চিকিৎসা ব্যবস্থাটা এটা আপনি, আমি আবার বারবার বলতে চাই বা আবার বলতে চাই, এই চিকিৎসা ব্যবস্থাটা আপনি অন্য কোথাও পাবেন না। তো আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন, এটা বাদ বাকি এটা আপনার ডিসিশন যে আপনি কি দেখবেন কি দেখবেন না, কারণ আমি শুধু বললেই হবে না, এটা আপনার স্যার যেহেতু বলেছেন যে দেখেন বা দেখেছেন, অনেকেই দেখেছেন। তো আমি একবার অনুরোধ করব আপনাদেরকে যে একবার এসে ঘুরে যান। ধন্যবাদ। ধন্যবাদ শাকিল সাহেব, আপনি অনেক সুন্দর করে আপনার টোটাল বিষয়টা আপনি বর্ণনা করেছেন এবং রোগীদের উদ্দেশ্যে আপনি অনেক ভালো একটি কথা বলেছেন তাদেরকে উপদেশমূলক ভাবে। তো দর্শক, আশা করি আপনারা এটা থেকে অনেকটুকুই বুঝতে পেরেছেন। তো আমার আর নতুন করে আসলে বলার কিছু নাই, যা কিছু বলার শাকিল সাহেবই বলে দিয়েছেন, বাকি বিচার বিবেচনা সবটুকু আপনাদের হাতে। তো আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনা শেষ করছি, আসসালামু আলাইকুম। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।